সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। হ্যাঁ, একটু ফলের থালা বা ফুলের থালাটা। ভেরি ডিফিকাল্ট ইনফ্যাক্ট, এবার সবটাই ফোনে ফোনে হয়েছে। আমার শুটিংয়ের জন্য আমি মোটামুটি সকাল 7টা-8টা থেকে বিজি হয়ে যাই, আর রাত্রেবেলা শুটিং কমপ্লিট হবার পরও বাড়িতে আস্তে আস্তে 9-9:30 হয়ে যায়। হোল ডে আমি শুটিংই করছি, অন্য কোনো কিছু খুব একটা করতে পারছি না, কিন্তু তার মধ্যেও আর কি টাইম ম্যানেজমেন্ট এবং ফোনে ভিডিও কলে ম্যানেজ করার চেষ্টা করছি। কী ডেকোরেশন হবে, যাকে দিয়ে আর কি আমি কাজটা করাই তাকে আর কি ফোনে ফোনে বলা, আর তারপর ফোনে ডেকোরেশন করলাম, ফোনে খাবার অর্ডার দিলাম, সব কিছু ফোনে ফোনে। আর পুরোহিত যিনি আসেন উনি প্রত্যেকবারই আসেন, এবার তো একটু লেট হচ্ছে ওনার আসতে, বিকজ উনি ভাবলেন যে তোমার শুটিং থাকে আমি হয়তো একটু লেটে আসবো, কিন্তু আমি বরং আগে চলে এলাম, বিকজ আজকে সত্যি আমার শুটিং আছে, এই সব পুজোটা সেরে আমি শুটিংয়ে চলে যাব। তো এই আর আফটার শুটিং কালকে আমি এসেছিলাম, এসে সব চেক করলাম, অনেকটা রাত অবধি, রাত 1টা বেজে গেল আর কি সব শেষ করতে, আর ঘুমোতেও লেট হলো, সকালে উঠে আবার সাজ গোজ আর হলুদ শাড়ি পরতে হবে, যেহেতু সরস্বতী পুজো, খুঁজে খুঁজে হলুদ শাড়ি বের করে এটা করছি, এবং আমি চেষ্টাও করেছিলাম যাতে একটু অ্যাডজাস্ট করা যায়, কিন্তু একটা প্রোগ্রাম আগে থেকে হয়ে থাকলে তখন কিছু করা থাকে। কোনোবারই কিছু চাই না, বাস যেটা করি সেটা যেন উত্তরোত্তর আরও ভালো হয়, ডিমোশন চাই না, প্রমোশন চাই। এখনও শিখছি, আর শেখাতে গিয়েও অনেক কিছু শিখি, যারা আমার কাছে শিখেছে তাদের কাছ থেকে আমি শিখি, বিকজ ওরা রেগুলার প্র্যাকটিসে আছে, ওরা টিচার হয়ে গেছে, ওরা কোরিওগ্রাফার হয়ে গেছে, সেটা আমার খুব গর্বের, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। মায়ের কাছে সেটাই চাই যে মানে আমার এই কালানিকেতনে যারা আসবে তারা যেন সবাই গেনার হয়, মানে কিছু শিখে বেরোয় আর কি, ওদের মধ্যে দিয়ে